ওয়েলকাম মাই চ্যানেল। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুপারস্টার দেবে, তার সিনেমা জগতের রাইস ফল তথা তার ক্যারিয়ারের উত্থান পতন নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনাদের এই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। তো দেব মোটামুটি তার সিনেমা জগৎ শুরু করেছিল 2006 অগ্নিশপথ দিয়ে। তো অগ্নিশপথ সিনেমা তার বাংলা সিনেমার ইতিহাসে আজ অব্দি যতগুলো সিনেমা হয়েছে তার মধ্যে সব থেকে বিগেস্ট ফ্লপ সিনেমা হচ্ছে অগ্নিশপথ। মানে অগ্নিশপথ এত বাজেভাবে ফ্লপ হয়েছিল বা এত বাজেভাবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল যা এরকম কোনো সিনেমা হয়নি। তো দেবের এই জিনিসটা কোথায় গিয়ে অন্য অভিনেতা হলে সিনেমা করা ছেড়েই দিত, যে এত বাজেভাবে ফ্লপ। মানে সেই সময় মানে মিথুন চক্রবর্তী, সুপারস্টার জিৎ দা, প্রসেনজিৎ চ্যাটার্জি তাদের সিনেমাগুলো কিরকম বিজনেস করতো, মানে কিরকম মানে 40 সপ্তাহ 50 সপ্তাহ করে চলতো। সেখানে একটা হিরো তার নতুন তো তার সিনেমা একদিনও চললো না, 12টার সময় পোস্টার লাগানো শুরু করলো, সন্ধ্যা 6টার আগে লোক পোস্টার মানে তোলা শুরু করলো। এবং আমার এখনো মনে আছে যারা সিনেমা দেখতে গিয়েছিল মানুষ হল থেকে বেরিয়ে নানা রকম উল্টাপাল্টা কথা বলছে, পোস্টারের উপর থুতু তুলে ফেলছে, পোস্টারকে ছিঁড়ে দিয়ে রাস্তার মাঝখানে ফেলছে। অনেকে বলছে যে এই হিরোর সিনেমা কোনোদিনও দেখবো না, এলে আমরা সিনেমা হল মানে ভাঙচুর করে দেবো, এরকম অনেকে বলাবলি করছে। কিন্তু সেদিক থেকে দাঁড়িয়ে দেব কিন্তু থেমে থাকেনি, সে চেয়েছে যে আমি লোক যাই বলে করুক, লোক যা বলুক, লোক আমাকে নিন্দা করুক, লোক আমাকে খারাপ বলুক, কিন্তু আমি আমার কাজ চালাবো, আমি আমার স্বপ্ন পূরণ করব, যেটা কিন্তু দেবের মধ্যে সবসময় ছিল, আছে এবং আমার বিশ্বাস ভবিষ্যতেও থাকবে। দেব তারপরে মুম্বাই যায়, মুম্বাই গিয়ে মোটামুটি 1 বছরের মতো সে ড্যান্স, তারপরে তোমার অ্যাকশন, অ্যাকশন মানে ফাইটিং, তারপরে তার লুক সব কিছু চেঞ্জ করার মানে সিদ্ধান্ত নেয়। তো সেখান থেকে ফিরে এসে যখন কলকাতায় আসে তো সেখানে সে একটা অফার পায়, সেটা আই লাভ ইউ। তো আই লাভ ইউ সিনেমাটা ইতিহাসের ব্যাপারে আমার এর আগে ভিডিও আছে দেবের জীবন কাহিনী যেখানে বলা আছে। তো এবার মেন কথা হচ্ছে আই লাভ ইউ সিনেমাটা দেবকে কাস্ট করা হয়, তারপরে সিনেমাটা কিন্তু বক্স অফিসে বিগেস্ট, সেই সময় সেই বছরের হাইস্ট বক্স অফিস কালেকশন টানা 52 সপ্তাহ চলেছিল। তো এরপরে কিন্তু দেবকে আর পিছন ফেরাতে হয়নি, তারপরে প্রেমের কাহিনী, পরাঞ্জা জোলিয়ারে, চ্যালেঞ্জ, পাগলু, রংবাজ প্রত্যেকটা সিনেমা বক্স অফিস একের পর এক মানে বক্স অফিস রেকর্ড ব্রেক করে দেয়। এবং সেই সময় বক্স অফিস কিং ছিল সুপারস্টার দেব, কারণ সেই সময় 9 কোটি, 10 কোটি, 11 কোটি করে বিজনেস দেবই দিত। অবশ্য জিদ্দার সিনেমা ছিল, জিদ্দার সিনেমাগুলো ওই 6-7 কোটি এরকম করে বিজনেস করতো। তো এই যে দেবের সিনেমার ব্যাপারে কথা বললাম, তো সে কিন্তু যখন নিজের প্রোডাকশন হাউস খুললো সে কিন্তু একটু অন্য ধারা চেষ্টা করলো, যেরকম চ্যাম, ককপিট, কবির, তারপর পাসওয়ার্ড, মানে কি বলবো, পাসওয়ার্ডটা মানে দেবের প্রোডাকশন হাউস নয় সম্ভবত, এই মুহূর্তে আমার মনে নেই, তবে কবির, চ্যাম এইগুলো দেবের প্রোডাকশন হাউস। কিন্তু সে যে যখন সেই সময় কমার্শিয়াল সিনেমা হচ্ছে সেদিক থেকে বেরিয়ে এসে কিছু নতুন কিছু করে দেখাবো বাংলাতে আগে কখনো হয়নি, বা অরিজিনাল কন্টেন্ট রিমেক থেকে বেরিয়েছে যেটা দেব করে দেখিয়েছিল, আমার সত্যি ওটা খুব ভালো লাগে। তারও আগে করেছিল বুনোহাঁস, চাঁদের পাহাড়, বেশ দারুণ দারুণ খুব আমার ভালো লাগে। তো এখন তো সে মানে কি বল, বাংলা সিনেমার এখন মানে একটা অংশ বলা যেতে পারে, কারণ তার গোলন্দাজ, রঘু দেখা সব বিগেস্ট মানে বিগেস্ট ধামাকাদার বিগেস্ট মানে বাজেটের সিনেমা তারই হাতে। তো লাইনে রয়েছে ধূমকেতু, তার রুগু দাকাত, টনিক, কিসমিস, কমান্ডো, তারপরে খেলাঘর, এরকম প্রচুর সিনেমা। তো এই হচ্ছে আমার কথা যে দেব কিন্তু সেদিন যদি মনের কষ্টটা যদি নিয়ে নিত, যদি ভাবতো যে আমার দ্বারা কিছু হবে না, এই সিনেমা করে কোনো লাভ নেই, আমার আমি অন্য কাজ করব, এই জিনিসটা যদি মাথায় আনতো আজকে হয়তো দেব এত দূর আসতে পারতো না, দেবের অতটা কিছু সাকসেস পেতো না। দেব একজন জেদি মানুষ, যে এটা আমি করে দেখাবো, আমি অগ্নিশপথ করার পর আই লাভ ইউ করব, আমি নিজের প্রোডাকশন হাউস খুলব। তো এই যে ব্যাপারটা খুবই আমার ভালো লাগে। তো এটাই ছিল দেবের উত্থান পতন নিয়ে আলোচনা। এবং দেব দেখুন, এবার দেব একটা সময় সে সব কথা সিনেমায় কিন্তু ব্লকবাস্টার দিয়েছে, 2007 আই লাভ ইউ থেকে 2013 রংবাজ, চাঁদের পাহাড় অবধি। কিন্তু এখন রিসেন্টলি কিন্তু তার সিনেমাগুলো ঠিক আর চলছে না, কবির, পাসওয়ার্ড, হইচই আনলিমিটেড বা কিডন্যাপ, কোনো সিনেমা কিন্তু ঠিকঠাক বিজনেস করছে না। ওই অ্যামাজন অভিযানটা করেছিল আর এই গোলন্দাজটা মোটামুটি করেছে, কিন্তু সেই রকম আর কোনো সিনেমা করছে না। এর পিছনে কিন্তু দেব যে সিনেমা খারাপ করছে, তার অভিনয় খারাপ বা সে কিছু করতে পারে না এমন তাও নয়, কারণ এখন দর্শকরা হলমুখী হচ্ছে না এবং এখন মানুষের সিনেমার প্রতি ইন্টারেস্টটাই কমে গেছে। আর একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে দেবের অভিনয়। দেব যখন প্রথম টলিউডে এসেছিল
তার কিন্তু কথা বলার আচরণ, কথা বলার ধরন, তার অভিনয় বা তার পারফরমেন্স ঠিকঠাক ছিল না, ঠিকঠাক ছিল না, মনে হতো যে এর দ্বারা কিছু হবে না। কিন্তু দেখুন সেই কিন্তু এখন বাংলাতে কিন্তু ভালো জায়গা চলে এসেছে। একসময় দেবের থেকে কিন্তু হিরণ, সোম ভালো অভিনয় করতো, কিন্তু এখন তারা নেই। এখন তারা কোথায় গেল, আজ দেব কোন জায়গায় এসে দাঁড়িয়ে গেল। তো এটাই হচ্ছে দেবের চেষ্টা, এটাই হচ্ছে দেবের আসল ট্যালেন্ট, এই জন্য দেবকে বাস্তবে হিরো বলা হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।